আবার নতুন একটা ব্লগ নিয়ে এসে গেলাম। তো অনেকটাই গরম পড়েছে, তাই টুপি ফুপি পরে এলাম। তো আজকে ব্লগ বানাতে আমি এসে গেছি গোল পার্কে। গোল পার্কে আসা হয় কিন্তু ব্লগ বানানো হয় না। তো আজকে তোমাদেরকে কিছুক্ষণ পর দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে অনেক সারি সারি দোকান আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানে অনেক দোকান আছে। তো আজকে আমি একা নয়, আমার সাথে আরেকজন এসছে। চলে আয় ব্লগে, এখন অর্ক আছে। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। একদম শুভ নববর্ষ। হ্যাঁ, তো আজকে তোমার স্ট্রিট ফুড অনেক কভার করব, আর কভার করে তোমাদেরকে দেখাবো। তো আর লাস্টে তোমাদেরকে বলে দেবো যে খাবারের দাম কি আর দোকানটা কোথায়। তো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি সৌনক, তো নামটা বলে দে। তো আমি অর্ক। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর খাবারটা যতক্ষণ অর্ডার করি ততক্ষণ তোমরা দোকানের কিছু সিনেমেটিক্স এনজয় করো। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে দোকানটা তোমার নাম হচ্ছে সায়ন স্ন্যাক্স। আর এখানে তোমরা মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, মেনু কার্ডটা তোমরা একটু পজ করে দেখে নিও। এখানে অনেক কিছু খাবার দাবার আছে। তো আমি কি নিচ্ছি তোমাদের তোমরা একটু পরেই জানতে পারবে, আর তোমাদেরকে পুরো রিভিউ করে আজকে আমি তোমাদের জানাবো। আর আজকে শুধু একটা দোকান না, নেক্সট কোনো একটা দোকানে গিয়ে যখন কিছু একটা ট্রাই করবো সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। তো আজকে তোমাদেরকে যা যা খাবার খাবো সব রিভিউ করে তোমাদের সব কিছু দেখাবো। চলো তাহলে খাবারটা অর্ডার করি, অর্ডার করে তারপরে আবার ব্লগে তোমাদের সাথে আবার। বন্ধুরা, তোমরা তো দেখেই নিলে কীভাবে বানানো হচ্ছে, ঠিক আছে? তোমাদের অল্প শর্টে একটুখানি দেখালাম, আর আজকে রিলও শ্যুট করছি। তো সব কিছুই তোমার রিলটা তোমরা দেখতে পাবে আমার ইনস্টা আইডিতে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর তোমাদেরকে তো কিছুক্ষণ আগে বলেই দিলাম যে এখন কী নিচ্ছি সেটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে। আশা করি তোমরা বুঝে গেছো কী নিচ্ছি, তাও এখন কিছু বলছি না। যখন নেবো, যখন রিভিউ করবো তখন তোমরা বুঝতেই পারবে। আর আজকে অর্ক আছে, অর্ক হেল্প করে দেবে, আর অর্কও রিভিউ দেবে যে ওর কীরকম লাগছে খেতে, কারণ টেস্টটা সবার কাছেই একটু আলাদা। আমার টেস্ট আর ওর টেস্ট দুটোই আলাদা হবে। তো ওর কীরকম লাগছে, আমার কীরকম লাগছে সব তোমাদেরকে রিভিউ দেবো। চলো খাবারটা আসুক, তারপর এসে গেছে। একটু দেখিয়ে দে, একটু দেখা, লোভ দেখা একটু। এটা হচ্ছে তোমার ফ্রাইড রাইস উইথ টু পিস চিলি চিকেন। এটার দাম তোমাদেরকে আমি বলে দেবো লাস্টে, আর জায়গাটা কোথায় তোমাদেরকে ওটাও বলে দেবো। আর এটা এক ছাড়া নিয়েছি, কারণ এখন তো গরম, ঠিক আছে, এক ছাড়াই নিয়েছি। আর এবার তোমাদেরকে একটুখানি লোভ দেখিয়ে দিই, এবার একটুখানি মুখে এবার খেয়ে নিয়ে তোমাদেরকে বলছি কেমন খেতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ক্যাপসিকাম আছে, আর ভাতটা না বাসমতি চালের করা আছে, লম্বা লম্বা চাল, ঠিক আছে। আর কতটা কোয়ান্টিটি দিয়েছে তোমাদেরকে একটু দেখাই, একটু দেখিয়ে দেওয়া তো কতটা কোয়ান্টিটি। এটার দামটা যখন তোমরা লাস্টে বুঝতে পারবে, লাস্টে তোমাদেরকে যখন বলবো যে কতটা কত দাম, তখন তোমরা বুঝতে পারবে যে এই দামে এতটা কোয়ান্টিটি কীভাবে দিচ্ছে, ঠিক আছে। চলো আরেকটা বাইট নিচ্ছি, এবার আমি খেলাম। এবার তোমাদেরকে একটু একটু সামনে আয়, এবার তোমাদেরকে একটু চিলি চিকেনটা সাথে একটু ফ্রাইড রাইসটা নিয়ে তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। চিলি চিকেনটা তোমরা দেখো কতটা নরম, যদি সামনের যদি প্রথমের লেয়ারটাই এতটা সফট হয় তাহলে ভেতরের চিকেনটা ততটাই নরম হবে। তো তোমাদের রাইস আর চিলি চিকেনটা টেস্ট করে একটু দেখাচ্ছি তোমাদের। গাইস বেশি ঝালও না, আর বেশি মানে বেশি ঝাল না, তোমরা খেতে পারবে। তো আমি রেকমেন্ড করবো এখানে এসে এই দোকানটা থেকে, সায়ন স্ন্যাক্স থেকে, অ্যাটলিস্ট ফ্রাইড রাইস উইথ চিলি চিকেনটা ট্রাই করতে। তোমরা ডিম নিতে পারো, ডিম ছাড়াও নিতে পারো। তো এখানে একটু সামনে আয়, একটু তোমাদের দেখিয়ে দিই। রাইস আছে, রাইসের মধ্যে তোমার ক্যাপসিকাম আছে, শশা আছে, আছে পেঁয়াজ ফেয়াজ সব কিছুই, ভেজি সব কিছুই দেওয়া আছে। আরেকটা বাইট নিচ্ছি, ভাতটা ওরা খুব ফ্রেশ দিচ্ছে, আর ওরা অনেকটা বেশি কোয়ান্টিটি দিচ্ছে। তো আমি তো ভালো করে রিভিউ দিলাম শুধু ফ্রাইড রাইস খেয়ে, আর ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খেয়ে। এবার অর্ক
যে ক্যামেরা ধরে আছে আজকে যে হেল্প করছে, তো সে একটুখানি টেস্ট করে বলবে ওর কিরকম লাগছে। চলো এবার ওর থেকে একটু শুনে নিই যে ওর টেস্টটা কিরকম লাগছে। কোন থেকে বলে তো হ্যালো গাইস, তো আমি একবার রাইসটা একবার টেস্ট করে বলছি কিরকম লাগছে। কিরম টেস্ট লাগছে মানে কতটা ভালো লাগছে? তো যদি স্ট্রিট ফুড কম্পেয়ার করি তো স্ট্রিট ফুডের কম্পারিজনে রাইসটা অনেকই কুক করা হয়েছে, আন্ডার কুক না ওভার কুক না, পারফেক্ট মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করা হয়েছে। আর চিকেনটা একবার দেখি তো চিকেনটা দেখতে পাচ্ছি কতটা সফট, মানে একটুখানি দাবাচ্ছি তো ফেটে যাচ্ছে। হ্যাঁ অনেক সফট, তো টেস্ট করে দেখি কিরম। অনেকই সফট, অনেকই টেন্ডার আছে চিকেনটা, অনেক মস্ট আছে। আর মেন ব্যাপারটা ভেরো চিকেনটা অনেক র থাকে, কিন্তু এদের চিকেনটা র আছে। একটু রাইসে বলে দে, আমি তো বলে দিলাম। তাও রাইসে বেসিক্যালি মানে ক্যারেটস ইউজ করেছে, ক্যাপসিকাম ইউজ করেছে, তারপর গাজর আছে। আর তুই বল কতটা কোয়ান্টিটি এই দামে, এই এতটা কোয়ান্টিটি দেওয়া? কোয়ান্টিটি কিন্তু অনেক, মানে বস যদি ডেট ওয়েটে আসে ওনাদের কোথাও ঘুরতে আসো, বন্ধু বন্ধুর সঙ্গে প্ল্যান হলো, গ্রুপ প্ল্যান, পারফেক্ট জায়গা, মানে পকেট ফ্রেন্ডলি উইথ গুড টেস্ট। আর জায়গাটা ঠিক কারিমসের সামনে আছে, একদম কারিমসের ব্যাং অপোজিটে। আর যদি সঞ্জয় সায়ন স্ন্যাক তাহলে মৌচাকও আছে। হ্যাঁ মৌচাকে এখানে পেয়ে যাবে। তোমাদের লাস্টে ভালো করে একবার বলে দেবো যে জায়গাটা কোথায় আর কী দাম আছে। তোমাদেরকে তো খেয়ে রিভিউটা সব কিছু দিয়েই দিলাম, এবার আমি একটুখানি খেয়ে নিই, আমি আর একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে তোমাদেরকে আবার ব্লগে ফেরত আসি। তখন তোমাদেরকে দামটা তো তোমাদেরকে শুনে যেতেই হবে, তার জন্য ব্লগটা তোমাদের প্রথম থেকে লাস্ট অব্দি দেখতেই হবে। দামটা আর প্লাস জায়গাটা কোথায় অর্ক বলে দিল, প্লাস তারপরে আমি আরও ভালো করে তোমাদেরকে জায়গাটা বলে দেবো। তোমরা দোকানটা অনেকেই জানো, এখানে ভিজিট করা। এবার দাদার মুখ থেকে একটু শুনে নেব যে দাদার নাম কী বা দোকানটা কত বছরের, একটু ডিটেলসগুলো সব তোমাদেরকে একটু দাদাই আমার থেকে ভালো বলে দিতে পারবে, দাদার থেকে একটু শুনে নিই, তারপর আমি আমার ব্লগে আসছি। আমি আর অর্ক মুখ থেকে একটু শুনে নেবো বাকি ডিটেলসগুলো। দাদা তোমার নামটা যদি একটু বলো। আমার নাম সায়ন বর। আচ্ছা তোমার দোকানটার নাম একটু বলে দাও। সায়ন স্ন্যাক্স। আচ্ছা দোকানটা তোমার কত বছরের? এটা 42 বছর হয়ে গেছে। আচ্ছা আর এবার তোমার এখানে দোকানে যদি কোনো কাস্টমার আসে তুমি বেস্ট কী বলবে, কী ট্রাই করতে বলবে এখানে, বেস্ট তোমার এখানে কী আছে তাও একটা কিছু বলে দাও, কিছু অ্যাটলিস্ট কিছু। হ্যাঁ রাইস চিলি চিকেন, পটল চিলি চিকেন। আচ্ছা আর কীরকম কী দাম আছে? আপনার এখানে কম্বো প্যাক আছে, রাইস চিলি চিকেন 70, চাউ চিলি চিকেন 70, মোমো আছে 5 পিস 40 টাকা, এগ রোল 35 টাকা, পটল চিলি চিকেন আছে 60 টাকা। আর যেটা আমি নিলাম ফ্রাইড রাইসের কম্বো প্যাক ছাড়া, মানে শুধু যদি ফ্রাইড রাইস নিই বা এক ফ্রাইড রাইস নিই কত পড়বে? আমরা 60 টাকা চিকেন দিই, ওটা 80 টাকা, মিক্স হয়ে গেলে 100 টাকা। আচ্ছা ঠিক আছে, ওটা 50। ঠিক আছে আমাদের লোকেশানটা বলে দিই, উল্টো দিকে কারিমস, তার ব্যাং অপোজিটে হচ্ছে দাদার দোকান, আর সোজা হচ্ছে মৌচাক। আর কেউ যদি তোমরা তান্দুর হাউস দিয়ে আসো তাহলে তান্দুর হাউস থেকে সোজা চলে আসবে, সোজা আসলে তুমি দেখতে পাবে একদম তোমার পাশে আমিনিয়া আছে, আমিনিয়া থেকে একটু সোজা আসবে দেখবে একদম পাশে দাদার দোকান। তো বন্ধুরা আজকের ব্লগটা এত অবধি, তো তোমরা তো দেখেই নিলে লোকেশান থেকে শুরু করে সব কিছু, তোমাদেরকে ডিটেল সব কিছু বললাম। তোমার তুই কিছু বলতে চাস? একদম, তো খাবারের মতো খাবার তো হেভি ছিল, ঠিক আছে। আর যারা ডেট ওয়েট করতে, মানে গোলপাক এই লোকেশানে একদম পারফেক্ট আছে, কেন কি যারা ডেট ওয়েট করতে আসবে, বন্ধুর সাথে ঘুরতে আসবে, মানে এখানে হয়ে যাবে লাঞ্চ আর ডিনার, ঠিক আছে। সামনে মৌচাক, ভাল লাগলে মিষ্টি একদম, বিকালে এখানে বিকালে একটুখানি চা বা আড্ডা বাড়ি আছে, একদম উল্টো দিকে তোমার আছে সিঙ্গারা কচুরির দোকান। হ্যাঁ চা দাদা, চায়ের দোকান। হ্যাঁ এখানেও তোমরা চা খেয়ে নিও। তো সব কিছু একটা জায়গায় মধ্যে আছে, মানে স্ন্যাক্স ফ্যাক্স লাঞ্চ ফাঞ্চ মজা মজা এক জায়গায় সব কিছু হতে পারে। তো বন্ধুদের সঙ্গে ভালো টাইম স্পেন্ড করতে পারি, ইভেন ডেটে আসলে। তো এখানে গোল পার্কের অনেক স্ট্রিট ফুড আছে, এখানে আজকে এটা কভার করলাম, নেক্সট বার আরও কোনো একটা জায়গায় কভার করব। তো আজকের ব্লগটা এত অবধি লাস্ট রাখছি, যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে ব্লগটা, অনেক পরিমাণে শেয়ার করো চ্যানেলটাকে। অতি অবশ্যই কী করতে হবে? একদম সাবস্ক্রাইব করে দিও, লাইক করুন আর বেল বাটনটা ক্লিক করে দাও। তাহলে আজকের মতন ব্লগ এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।